বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায়। তাই তো রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিশা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাক্ত বাদি ফিতনাতান আজারাল রিজালা মিনান নিসায়, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু, নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু, নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবেল ফি সুরাতে শয়তান বা তুদবের ফি সুরাতে সুরাতে শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনি তার ফাঁদে পড়বেন না, ও ভয়াবহ বস্তু আপনি দেখলেন না, ওই যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে দিয়ে বলছে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। সব দরজা বন্ধ করে বলছে, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইসব বলছেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ছি 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 ছি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি বের হওয়ার জন্য দৌড় দিলেন। পিছন দিক থেকে জুলাইখা জামা ধরে টানতে লাগলো, ছিঁড়ে হাতে থেকে গেল। তিনি বের হয়ে গেলেন, দরজা খুলে বের হয়েছিলেন, তা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো, সেখানেই ছিল জুলাইখার স্বামী, তিনজনে এক জায়গায়, জুলাইখা ইসব জুলাইখার স্বামী। চট করে জুলাইখা কথা পরিবর্তন করে দিল, এ দেখেন এই লোককে আপনি বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, আর আপনি একে বাড়িতে রেখেছেন এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। সাবধানে বোকা ছেলে, কোনোদিন মেয়ের পাল্লাতে পড়িও না, তোমাকে জাহান্নামে ঠেলে দিবে। এ দেখো ইসবের মতো মানুষকে বেকায় দিয়ে ফেলে দিল। তারপরে বলছে, আরে আপনি জুলাইখার স্বামী কি ঘোষণা দিবেন, আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ইসবকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইসবকে ডাকতে আসা হলো। ইসব বললেন, আরে আমি জেল থেকে বের হবো কেন, জুলাইখাকে জাতির সামনে বলতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি। ইসব অন্যায় করেনি, যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না। জুলাইখা জাতির সামনে ভাষণ দিল, পৃথিবীর মানুষ শুনে রেখো, মিশরের মানুষ শুনে রেখো, আমি জুলাইখা মিথ্যাবাদিনী, ইসব সত্যবাদী পুরুষ, অন্যায় আমি করেছি, ইসব অন্যায় করেনি। এই ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন। মনে রেখো যুবক, নারীর ফাঁদে পড়িও না, নারী বড় ভয়াবহ বস্তু।